শতভাগ পোশাক কারখানায় মার্চ মাসের বেতন এবং ঈদের বোনাস পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএ এর সভাপতি এস এম মান্নান কোচি। দুপুরে রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে এই বিষয়ে জানান তিনি। শতভাগ কারখানার মার্চ মাসে বেতন ও ঈদ বোনাস পরিশোধ করেছি আমরা। আমাদের জানা মতে বেতন বা বোনাস পাইনি এমন একজন শ্রমিকও নেই ইনশাল্লাহ। সব কারখানা শ্রমিক ভাই বোনদেরকে ছুটি দিয়েছে এবং শ্রমিক ভাই বোনদের বেতন ও বোনাস নিয়ে বাড়ি ফিরেছেন।